গুড ইভিনিং গুড ইভিনিং গুড ইভিনিং আজকে আজকে 27 ডিসেম্বর আমরা যাচ্ছি কোথায় বেনারস বেনারস তা 25 হাওড়া থেকে ট্রেন দুন এক্সপ্রেস তো এখন উবের বুক করা হয়েছে এখন আসছে ফোন করেছিল জাস্ট ট্রেনে উঠে গেছে মানে একটু হাতে গরম গরম চা না দিলেও হবে না মানে কফি ট্রেনের মজাই এটা হ্যাঁ একটু কফি নেওয়ার কথা ছিল বাট কফি না চা চা গরম গরম চা আমাদের লাগেজ গুলো আপাতত এখানেই রয়েছে এগুলো এখনো সেট করা হয়নি এই যে এখানে ক্যামেরার ব্যাগটা হাফ খুলে যাই হোক ল্যাপটপের ব্যাগ উপরে রয়েছে চা খাচ্ছিস কফি পাউডার করতে গেল তো আমরা এখন চা খাচ্ছি আর এখনো ট্রেনটা ছাড়িনি 8:25 এর টাইমিং আর আমরা এটা দুন এক্সপ্রেস আমরা ডাইরেক্ট যাচ্ছি বেনারস আগে বেনারসে রাখবো বেনারসে স্টে করবো তারপর রাত্রে খাওয়া দাওয়া বাড়ি থেকে আমি সব রেডি করেই এনেছি রাত্রে আমি বাইরে প্যান্ট্রি করে খাই না কারণ কি তুপানের অনেক সমস্যা আছে প্যান্ট্রি করে যে খাবারগুলো পাওয়া যায় ওর ওই সবগুলো তো খাবে না ওই যে ও স্পেশাল ওর পছন্দের কি আছে সেটা আমাকে নিয়ে আসতে হবে আর আমাদের একটা ব্যাপার হয়েছে আমাদের সিটগুলো না বড্ড উল্টো পাল্টা পেয়েছি আমরা দুটো বাচ্চা আমি একটা লেডিস তো তাতে আমি একটাও লোয়ার পাইনি একটা লোয়ার যদি না থাকে না খুব সমস্যা হয়ে যায় না ভালো সিট দিচ্ছে না কম্বল দিচ্ছে না বালিশ দিচ্ছে হ্যাঁ কম্বল বালিশ তো কিছুই নেই কোভিড এর জন্য যা বন্ধ হয়ে গেছে আর তো কিছুই দিচ্ছে না যাই হোক সেই ব্যবস্থা তো আছে আমি করে দেখিয়ে দিচ্ছি আর এখন আপাতত চাটা খাই আর ট্রেনটা ছাড়ুক তারপরে খাওয়া দাওয়া এখন 10টা বাজে আর মাঝখানে কোনো সমস্যা হয়েছে যে সমস্যাটার জন্য কালকে আমাদের বেনারস পৌঁছে ক্যামেরার দোকানে ছুটতে হবে আর সেটা হয়েছে জয়ের জন্য টোটালিটা জয় মেমোরি কার্ড সেটা ওর মধ্যে নেই ওটা বাড়িতেই চলে এসছে আর পকেটের অ্যাডাপ্টার সেটাও বাড়িতে চলে এসছে মানে কি বলবো ক্যামেরা সেট আপ ফুল আছে বাট কার্ড নেই যাই হোক অবস্থা তাও আমি ভিজুয়ালিটাই কিছু কিছু করেছি আর বাকিটা এখন মোবাইলে করতে হচ্ছে রাত্রে ওই জন্য আগে বেনারসে গিয়ে হোটেল চেকিং করে তারপরে ডাইরেক্ট ক্যামেরা হবে আগে কিনতে এটা না পুরোটাই নিয়ে চলে এসেছি দেখো আমি এখন দেখছি ফুল পেপারটাই নিয়ে চলে এসেছি পেপারগুলো তরকারি দিয়েছ আমাকে
খুব তাড়াতাড়ি ছোট থেকে যখন আমরা দুপুরে কোথাও যেতাম তখন ট্রেনে নাইট স্টে মানে লুচি তরকারি, পরে আমি অবশ্য মাংস লুচি এইগুলো তো আমাদের খুব মানা হতো, কিন্তু মাংস না ঠান্ডা হয়ে গেলে না একদম ভালো লাগে না। এমনি শীতকাল মাটন হলে চর্বিগুলো একদম ইয়ে হয়ে যায়, টাইট হয়ে যায়, এটা খুব খেতে ভালো লাগে না। তো আর আলু চচ্চড়ি এটা তো ব্যাপক কম্বিনেশন, সাথে মিষ্টিও আছে। ওই যেটা সেই বিয়ে বাড়িতে খাচ্ছিলাম পাপা, ওটা মা খুঁজে বের করেছে কোন দোকানে পাওয়া যায়। লাভলি দেখতে বটলের পাশে বটলটা ওর গায়ে না পড়ে তাহলেই হলো। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন 10:35 বাজে আর এখন সময় পেলাম শুবি তো একটু বাইরের দিকে তাকাবো, একটু গল্প গুজব হবে, তারপরে আমরা শুয়ে পড়বো। একেবারে দেখা হচ্ছে আমাদের কালকে সকালে। কালকে সকালে কোথায় দেখা হবে আমরা? কোথায় থাকবো? ভ্যানাসি থাকবো, কালকে সকালে দেখা হবে। আমি গিয়ে দেখাবো আপাতত ওলাটা আসুক তাই জন্য ওয়েট করছি। ওলাটা এলে আমরা এখন সোজা আগে হোটেলে গিয়ে ফ্রেশ হবো। পরেশান হয়ে গেছিলাম? হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি প্রবলেমটা হয়ে গেছে কি, যা হয় সকাল সকাল উঠে যতক্ষণ ফ্রেশ হওয়া যাচ্ছে ঠিক মতো ততক্ষণ ভালো লাগে না, তো ওই জন্য রাইট টাইম ছিল ট্রেন, কিন্তু রাইট টাইম ছিল সকালে 1 ঘন্টা লেট, আমরা শুনেছিলাম যে 1 ঘন্টা লেট আছে, বাট না, ট্রেন রাইট টাইমে ঢুকে দিয়েছে, 10:30 ঢুকিয়ে দিয়েছে। বেনারস বলো আপনি হোটেলে গিয়ে আগে ঘুমাতেই পারিনি, ওর পাশে একজন নাক ডাকছিল। কি অবস্থা, দুপুর মানে রাত্রিবেলা রেডি হয়ে গেছে যে ও উঠে তাকে ধাক্কা মারবে, আমি তো কোনো রকমের বকে থামতে ওকে দাঁড় করিয়েছি। যাই হোক, এখন আমরা এখানে ওয়েট করছি গাড়িটা আসুক, তারপরে হোটেলে যাই, তারপরে আমি হোটেল দেখাবো। আমরা হোটেল বিকাশাতে চলে এসেছি, এখানে আমার রুম বুক করা ছিল,
রুমের বাইরে রাউটারটা রয়েছে, মানে ওয়াইফাই রয়েছে, আর এখানে রাউটারটা বসানোর জন্য আমি একটুখানি কানেকশানটা একটু ভালো পাবো। যাই হোক, এই যে ম্যাডামরা শুধু বসে গেছেন। তো আমাদের চারজনে মিলে একটা বেডে আমাদের হবে না। এখানে একটা রয়েছে ডাবল বেড, এখানে রয়েছে ডাবল বেড একটা, ওখানে টিভি আছে, আচ্ছা ডাবল বেড, আরেকটা ডাবল বেড এখানে রয়েছে, এখানে টিভি টেবিল পিকচার আছে। আর টিভিটা এক জায়গায় থাকবে, টিভিটা তো দুই জায়গায় থাকবে না। ঘাট এখান থেকে কতদূর জানো? এখান থেকে 100 মিটারস এর মধ্যে ঘাটটা আমি শুনেছি, জানো তো। দেখো বাড়ির ডিজাইনটা একদম পুরনো, মানে খুব পুরনো আমলের বাড়ি, যেগুলো এগুলো সব ভেঙে ফেলে এখন, কিন্তু দারুণ লাগে দেখতে। আচ্ছা এই রুমটা, এই রুমটা হলো 1800, মানে 1800 টাকা, 1800 টাকায় এই রুমটা, আমার মনে হয় একটু সস্তাই কিন্তু হিসেব মতো। আগে বলে দিয়েছি দুটো চায়ের অর্ডার দিয়ে দিয়েছি, চা আসবে, একটু শান্তি মনে চা খাবো, চা খেয়ে ফ্রেশ হবো, তারপরে আমরা বেরোবো। কারণ কাল রাত্রের থেকে মামের একটু শরীরটা খারাপ হয়ে গেছিলো, ও বেচারি কাল রাত্রে মানে একটু ডিহাইড্রেশনের প্রবলেম হয়েছিলো, সকাল থেকে শরীর একটু খারাপ ছিল, ওর শরীরটা খারাপ থাকলে না মানে সেই কীরকম এখন বড়ো হয়ে গেছে, তাও ওর শরীরটা খারাপ থাকলে না আমি কীরকম একটা হয়ে যাই, মুখটা চুপ করে শুয়ে থাকবে। আর তুপানো নিজে ভাবতে পারে, আমার ওপর দিনকে ওরকমভাবে প্রবলেম হয় না, তুপানো সকালবেলা ঘুম থেকে মানে দিয়ে শরীর খারাপ, মানে ওটা অবাক হয়ে গেছে। যাই হোক, আমার তুমি এখনো মাস্ক দিয়ে বসে আছে, আমার মাস্কটা খুলে ফেল। ব্লগটা আমি এখানেই শেষ করছি, আর আপনারা দেখতে থাকুন এবং বেনারসে ঘুরবো, আর বেনারস মানে বেনারস দর্শন করাবো। ঠাকুর দর্শন হয়তো আমি করাতে পারবো না, কারণ বিশ্বনাথ ধামে মনে হয় না ক্যামেরা অ্যালাউ আছে, বলো? না মনে হয় না, মনে হয় ওখানে ক্যামেরা অ্যালাউ নেই, কিন্তু আমি যতটা পারবো বাইরে থেকেও আমি দেখানোর চেষ্টা করবো। আর এখানে তো অনেক রকমের ফুড আছে, অনেক রকমের খাবার দাবার আছে, তো সেইগুলো তো আমি এক্সপ্লোর করবো। আপনারা দেখতে থাকুন বেনারসের ব্লগগুলো, আর অবশ্যই বলবেন কেমন লাগছে। তো আজকের মতো এখানেই আসছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। বলে দাও, বাই বাই করে দাও, বাই।